বিএসপি আছে সেই বিএনপি সব রমজানে দেখতে না পারি হে পাগল রমজান হুজুর পাকের রমজানে না দেখতে পারি আমাকে murid হওয়ার না হওয়ার সমান দরবারে দেখতে না মনে পড়ে একটা কথা আমার কেবলা জানো যে যখন অসুস্থ হয়ে গেল তখন আমি ক্লাস 6 7 এ 5 6 এর ছাত্র মনে হয় ভালো করে শুনেন কেবলা জানো হুজুর ঢাকা জেলার সমস্ত মানুষগুলো নেতা কর্মী আসলেন মিয়া ভাই যান মেজে ভাই যান সাক্ষী বাবা শুনেন চাচা মিয়া আসাদ হুজুরের কাছে বললেন হুজুর আমরা বড় আশা করেছি আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আর বরানি দরবারে আর আপনার কাফন দাফন করাবো আমরা বরানি দরবারে আর এই দরবার শরীফটা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা ঢাকা রাজধানী হলো বাংলাদেশ এই ঢাকার বুকে আপনাকে শুয়ে রাখবো আপনার মাজারখানা আমরা ঢাকা জেলার মানুষ আমরা এই কোথায় আমরা সিলেট জেলার মানুষ আমরা কুমিল্লা বিভাগের মানুষ আমরা কি করবো আপনার রাজাখানা সোনা দিয়ে ভালো করে মরে দিব সোনা দিয়ে পাকা করবো বড় আশা করেছি আমরা সোনা করে আমরা কি করব সোনা জোগাড় করব সোনা দিয়ে আপনার রাউজা টু আমরা পাকা করে দিব কিভাবে জান হুজুর অনেকক্ষণ নীরব থাকলেন অসুস্থ মানুষ বেশি কথা বলতেন না হুজুর বললেন বাবা কি বললেন কি বললেন মেজ ভাইজান বলতেছেন হুজুর ভালো করে রেকর্ড নিয়ে যান মেজ ভাইজানদের শোনাবেন মিয়া ভাইজানদের শোনাবেন মিথ্যা বললে আমার বিচার হবে মিয়া ভাইজান মেজ ভাইজান বললেন হুজুর ঢাকা বিভাগের মানুষ আপনাকে রেখে দিতে চায় ঢাকায় আমরাও চাই ঢাকায় রেখে কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে থাকলে একটা মেন পয়েন্ট সারা বাংলাদেশের মানুষগুলো এসে আপনার রওজাগুলো জিয়ারত করবে আমরা চাচ্ছি আপনাকে ঢাকা বলেন আপনারা কি বললেন এই ভুলটা করবেন না বাবা ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এখানে মানুষ শিক্ষিত মানুষ আছে ধনী মানুষেরা থাকে অনেক গরিব মানুষ অনেক অশিক্ষিত মানুষ ঢাকার বুকে আসে নাই বাবা আমাকে আমি ইন্তেকালের পরে আমার দেহ মুবারক মারা গায় আত্মশীল জমিনে নিয়ে রাখবেন বাবা আমার কোটি কোটি জাকিরা কোটি কোটি ভক্তবৃন্দ ওই যাত্রীর জমিনে এসে আমার সালাম দিবে ওই রওজার পাশে নালিশ দিবে আমি মজুরকে ছাড় ওই জমিনের মধ্যে শুয়ে শুয়ে সালামের জবাব আপনি বছরের জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আপনাদেরকে এত ভালোবেসে একটা গজা নজর শুয়ে রইলেন আত্মশীল জমিনে ঢাকা থাকবেন না আজকে সেই আত্মসি আমরা যাই না কেউ যায় শেরপুরে কেউ যায় ঢাকায় আরে পাগলের দল যাইতে পারেন না তবে কেবলা তাদের সাক্ষাৎ করে তারপরে যারে বাবা এখন আপন পীরের বাবার সঙ্গে সন্তানের প্রতি বাবার যেমন টান সন্তানের যেমন বাবার প্রতি টান বাবার যেমন সন্তানের প্রতি টান এমন টান ভাইয়ের সাথে হয় না ভাই ভাইকে ভুলতে পারে বাবাই ভোলে না ভাই মা বাদান মা সন্তান মাকে ভুলতে পারে মা সন্তানকে বলে না বাবা সন্তানকে মুসলমান সন্তান বাবাকে ভুলতে পারে বাবা সন্তানকে ভোলে না ভাই ভাই বিচ্ছেদ করতে পারে সন্তানের প্রতি বাবার ভালোবাসা কমতি হয় না জোরে বলেন ঠিক কিনা শুয়ে আছে আত্মশ্রী জমিনে এদিক ওদিক ঘুরাঘুরি না করিয়া চলো যায় আত্মশ্রী জমিনে জোরে বলেন ঠিক কিনা আপনারা এমন বীর যিনি ইন্তেকালের পরেও কেবলা জান হুজুরকে যখন রওজার ভিতরে রাখলেন মিয়া ভাইজান মুজাদ্দিদ মিজি ভাইজান মুজাদ্দিদ রওজায় নামছেন আপনি ইতিহাসটা আমি আপনি দরবারে পরেরবার আলোচনা করেছি মিয়া ভাইজান মিজি ভাইজান হুজুর বলতেছে ভাইজান কেবলা জান তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাই মুখ দুটো বিড়বিড় করে নড়তেছে চোখ দুটো নড়তেছে আমার ভাইজান রাও
মেজবাদার মুজাদ্দিদ সাহেব মেজবাদার মুজাদ্দিদ কান পাচ্ছে কানটা পেতে শুনতে পারছে স্পষ্ট ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কাঁদছে কখনো বলে নাই কখনো বলে নাই মাহফুজুল হক কখনো বলে নাই মুস্তাফা আমির ফয়সাল কখনো তার বিবিদের নাম কখনো তার নাতিদের নাম কেবলা জান হুজুর সদা সর্বদাই দুনিয়ায় এসে কাঁদছে মুরিদি মুরিদি বলে আবার দুনিয়া থেকে বিদায় নিছে মুরিদি মুরিদি বলে জোরে বলে সুবহান আপনারা জানেন হুজুর বলছেন বাবা সাতটা জাহান্নামের আমি মুজাদ্দিদকে সাতটি জাহান্নামের ঢাকনি বানাই আমার দাদু ভাইরা আমরা যে ভুলটা করতেছি ভুল যেন না করি।